বিসমিল্লাহিররহমানিরাহিম, আসসালামু আলাইকুম। বিডি ব্লগার তিনি চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনে নতুন আর একটা ভিডিও দেখার জন্য। আমি তানিয়া আক্তার তিনি বলছি ইতালি থেকে, কাছে এবং দূরে, দেশ এবং প্রবাসে যে যে প্রান্ত বসে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে, আজকে কি বার, আজকে বৃহস্পতিবার। তো আমার বাচ্চারা সবাই হচ্ছে বাসায়, সবাই হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পরে খাওয়া দাওয়া করার পরে সবাইকে গোসল করিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে আজকে মাশাল্লাহ অনেক রোদ উঠেছে, এই যে দেখেন অনেক রোদ উঠেছে। কয়েকদিন পর হচ্ছে রোদ উঠলো, এই যে ওয়াশিং মেশিনে অনেক অনেক কাপড় ধুয়ে দিয়েছি। আর তালহার ভয়ে পুদিনা পাতার গাছটা আমি উপরে রেখে দিয়েছি। তো আজকে হচ্ছে বাসায় মেহমান আসবে, তো এই জন্য আমি কি রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করি, চলুন। এই যে দেখেন নিহারি রান্না হচ্ছে। তো এখানে হচ্ছে নিহারি, এই যে গরুর পায়াগুলোকে আমি কয়েকদিন ধরে জাল করতেছি। গতকালকে হচ্ছে আমাদের বাসায় মেহমান আসার কথা ছিল, তো যাদেরকে দাওয়াত করব তারা তো হচ্ছে ডিউটিতে ছিল, তাদের কাজ শেষ হইতে অনেক সময় লেগেছে, যার কারণে কালকে আসতে পারেনি, তো কালকে আর রান্না হয়নি। তো আজকে এই যে নিহারি রান্না করতেছি, এখানে মশলা দিয়ে নিহারি জাল করে নিয়েছি, এরপরে একটু বাগার দিয়ে দিয়েছি, রসুন আর পেঁয়াজ দিয়ে আরও মশলা দিয়েছি, সেগুলো সিক্রেট থাকুক। আপনাদের যদি জানতে হয় যে নিহারির রান্নার জন্য কি কি হচ্ছে ইউজ করেছি, তো আমার নিহারির রান্নার অনেক ভিডিও আছে, আমার ভিডিওর প্লে লিস্টে গেলেই দেখতে পাবেন, তো সেখান থেকে নিহারি রান্না দেখে নেবেন। তো চলুন, মেহমান যেহেতু আসবে তো কী কী হচ্ছে বাজার সদায় করা হয়েছে আপনাদের সাথে শেয়ার করে। এই যে দেখেন রুটি, কতগুলো রুটি আছে আজকে, কাসিমের মতো শক্ত। এখানে দুইটা রুটি, এই যে তিলের রুটি একটা অনেক লম্বা। এখানে হচ্ছে শশা, এটার নাম রসুন, দুষ্টুমি কথা চা তুমি, এটা কি জানি একটা নাম ভুলে গেছি এখন। হ্যাঁ, লেবুর, এই যে আমি আজকে কিচ্ছুর ঘ্রাণ পাইতেছি না, আমার কি হয়েছে আল্লাহ জানে। এই যে লেবু আনছে দুইটা, শশার এটা সিরো, শশা এখন শশা কেমনে কাটটা দেবো, পিস পিস আজকে গোল কইরা বড় লম্বা কইরা। আচ্ছা, এখানে তিন পিস শশা, আর এই যে হচ্ছে তেকিনে আনছে এক বোতল, তারপরে হচ্ছে এই যে এখানে তরমুজ কিনে আনছে, তালহা তো তরমুজ খাইতে চাইছিল। এই যে এই তো আমাদের আজকের বাজার সদাই। নিহারি তো রান্না হয়ে গেছে, আর একটু জাল হইতে থাকুক, আর এই ফাঁকে আমি হচ্ছে শশা লেবু এগুলো কাটাকাটি করে নেই। সাথে এই যে আমার থালাবাটি মাজার হচ্ছে মাজনি নিয়ে এসেছে। আমাদের আজকের ছোট্ট এই স্পেশাল ভিডিওর শেষ পর্যন্ত না দেখে আপনারা কোথাও যাবেন না। আশা করছি ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, সুন্দর একটা কমেন্টস করবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। আর আপনি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা এই কাজটা আগে থেকে করেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তো শশা এনেছিল চার পিস, তিন পিস কেটে নিয়েছি, আর টমেটো লেবু এগুলো কেটেছি, সাথে যে তরমুজ কেটে নিয়েছি, তারপরে রসুনের মতো যে দুষ্টামি করছিল তাশ্মীরের পাপায় সেই সালাদটাও কেটে নিয়েছি। তো আমাদের নিহারি রুটি সব কিছু নিয়ে আমরা ঢালাই বিছনা করে ড্রয়িং রুমে বাচ্চাদের নিয়ে বসে পড়েছি, সাথে দুজন গেস্ট। দেখতে যারা রেগুলার ভিডিও দেখেন আমার তারা তো অবশ্যই চিনে ফেলেছেন, আর যারা নতুন তাদের জন্য বলছি, এই তো আমার হাতের ডান সাইডে হচ্ছে আমাদের নাজমুল ভাই, আমার দেবর হয়, আর হাতের বামে হচ্ছে মহসিনদুল্লাহ ভাই, আমার ননদ জামাই। তো যাই হোক, সবাইকে মিলে হচ্ছে নিহারি খাচ্ছি, আর বলতেছিলাম যে আজকে নিহারি স্যুপ হয়ে গিয়েছে, কারণ গত চার থেকে পাঁচ দিন ধরে মনে হয় আমি এইগুলা দুই বেলা করে জাল করতেছিলাম সকালে এবং রাতে, যার কারণে নিহারির যে হাড়গুলো সব আলাদা হয়ে গিয়েছে, এই জন্য স্যুপের মতো হয়ে গিয়েছে। তো খেতে কিন্তু সবসময় যেই নিহারি রান্না করতাম সেই নিহারির মতোই স্বাদ হয়েছে। তো দুইটা রুটি খাওয়া শেষ, এরপরে আরও একটা কেটে নিচ্ছে। এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।